শ্রম আইন যখন 2006 সালে পাস হয় আমি সংসদে 56টা সংশোধনী উত্থাপন করেছিলাম। তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, সেই সরকার ক্ষমতায় থাকাকালে আমাদের একটা সংশোধনী পাস করে নাই। শেখ হাসিনা ক্ষমতা আসার পরে অনেক সংশোধনী পাস হয়ে গেছে। 2015 সালে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছিলাম, বিএনপি যখন তারা লাগাতার অবরোধ দিয়ে সারা বাংলাদেশে পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে পিটিয়ে কুপিয়ে হত্যা করছিল, সেদিন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বলেছিলেন ওদের উদ্দেশ্য হলো পরিবহন ব্যবস্থাকে অচল করে দিয়ে সরকারকে বিপাকে ফেরানো, আপনারা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আমরা সেদিন রুখে দাঁড়িয়েছিলাম।